আপনাদেরকে দোসরা মার্চ তেসরা মার্চের কথা বলতে হবে, জাফরুল্লাহ স্যার বলেছেন দোসরা মার্চ। 23-24 বছরের যুবক ছিলেন আসম আব্দুর রব ভাই, স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন একটা দেশের, তখন তো আমরা স্বাধীন হইনি। তাহলে পাকিস্তানের চোখে তিনি ছিলেন রাষ্ট্রদ্রোহী, তার কিন্তু ফাঁসি হতে পারত। পতাকা উত্তোলন করেছিলেন লক্ষ লক্ষ জনতার সামনে, স্বাধীনতার ডাক তো দিয়ে দিয়েছে। 23রা মার্চ এই পল্টন ময়দানে ছাত্রদের সাজান সিরাজ সেই আপনার স্বাধীনতা ইশতেহার পাঠ করেছিলেন, মুক্তিযুদ্ধের চার খলিফার কথা বলেছিলেন, আসম আব্দুর রব, সাজান সিরাজ, আব্দুল কুদ্দুস মাখন, নূরে আলম চৌধুরী, নূরে আলম সিদ্দিকী, চারজনকে মুক্তিযুদ্ধের চার খলিফা বলা হতো। এই খলিফা আমাদের সেই নবীন চার খলিফা ওমর আবু বকর, তাদের নাম থেকে অনুসরণে মানে তাদের মতো করে আর কি মুক্তিযুদ্ধের খলিফা বলা হয়েছিল। তাদের ইতিহাস বলে তাদের উপরে কোনো জাতীয় পর্যায়ে আলোচনা হয়, আলোচনা হয় না, আলোচনা শুধুমাত্র ওয়ান সেন্ট্রিক, ওয়ান পার্সনকে সেন্টার করে। যে কারণে হাইকোর্ট থেকে যখন চিফ জাস্টিস এস কে সিনহা সাহেব বললেন মুক্তিযুদ্ধ কোনো একক ব্যক্তির নেতৃত্ব হয় নাই, মুক্তিযুদ্ধ একটা সামষ্টিক নেতৃত্ব, এদেশের জনগণের একটা অংশগ্রহণের মধ্যে একটা জনযুদ্ধ হয়েছিল, তাকে কী করেছে শুনেছেন, গোয়েন্দা সংস্থার লোকজন বন্দুক দিয়ে মাথায় ধাক্কা মেরে অপমান অপদস্থ করে লোকটাকে প্লেনে উঠিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছে। একটা দেশের চিফ জাস্টিসের যদি এই পরিণত হয় বাকি জাস্টিসদের কী অবস্থা হবে? সরকারের বিরুদ্ধে কিছু বলার সক্ষমতা দেখাবে তারা? জাফরুল্লাহ স্যার বলেন আমরা বলতে পারি না, কারণ মামলা টামলা ডিজিটাল নিরাপত্তার অনেক ধরনের ঝামেলা, জাফরুল্লাহ স্যার বলেন কোমরে জোর নাই। তো যাই হোক, এই অবস্থার মধ্যে দিয়েই দেশ পার করছে। সর্বশেষ একটা কথা বলবো, আগামীতে বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখার একটা প্রশ্ন, যদি আমরা এই ভারতীয় মদতপুষ্ট বিনা ভোটের সরকারকে হটাতে না পারি, বাংলাদেশের ধর্মকর্ম নয় স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ে। আশা করি ডাক ইব্রাহিম ভাই দেব, কালী সাহেবদের যেই দেব, আমি বলছি যে শেখ হাসিনার পতনের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যারাই আন্দোলন সংগ্রাম করবে আমরা তাদের সাথে সামিল হব। আপনাদেরকে বলবো যে আন্দোলনটা যেই ডাকদক, যেদিন ডাকদক, সর্বোচ্চ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে।